আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা অনেকেই ইউটিউবে ভিডিও বানাই অনেক সময় অনেকগুলো ভিডিওতে আমাদের ওয়াটারমার্ক থাকে কারণ আমরা ভিডিওগুলো অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে থাকি তো এই যে ওয়াটারমার্ক থাকে এই ওয়াটারমার্ক সহ ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওটি দেখতে খারাপ দেখা যায় তো এই ওয়াটারমার্ক আপনি কিভাবে রিমুভ করবেন তো এটার জন্য আপনাকে খুবই সহজ একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আজকে তো বন্ধুরা এটার জন্য আপনাকে কি করতে হবে খুবই সিম্পল এবং সহজ একটি ব্যাপার আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমেই আপনি চলে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে এই প্লে স্টোরে ক্লিক করার পরে উপরে আপনি একটি বার পাবেন এই সার্চবারে সার্চ করবেন ওয়াটারমার্ক রিমুভার লেখে ওয়াটারমার্ক রিমুভার ওয়াটারমার্ক রিমুভার লেখে সার্চ করার পরে আপনি এই যে রিমুভ অ্যান্ড অ্যাড ওয়াটারমার্ক একটি অ্যাপস আছে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই যে লোগোটি দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তা আমার ফোনে ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি দেখেন আমি ওপেন দিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশনটি কিন্তু দারুণ আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে ভিডিও এডিট করে অনেক মজা পাবেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এখন আপনাকে সিলেক্ট ভিডিও করতে হবে আপনি ভিডিওটি সিলেক্ট করবেন তো আপনি যদি অ্যাড অটার মার্ক চান তাহলে নিচেটাতে চাপ দেবেন আর যদি রিমুভ অটার মার্ক চান তাহলে উপরেটাতে চাপ দিবেন তো আমি এখন অটার মার্কটি রিমুভ করবো অটার মার্কটি রিমুভ করার জন্য আপনি উপরেটাতে চাপ দিয়ে দেন এখানে আপনি ফাইল সিলেক্ট করবেন অথবা ফটো যেখানে আছে আপনারটা আপনি সেখানে সিলেক্ট করে দেন আমি সাপোজ এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে উপরের ডান পাশে কর্নারে দেখেন টি সিরিজের একটি লোগো আছে আমি এটাকেই রিমুভ করতে চাচ্ছি তাহলে এটাকে ছোট করে দেন আপনি যতটুকু রিমুভ করতে চান এখন এটাকে নিয়ে এটার উপরে বসিয়ে দিন আমার এতটুকু রিমুভ করলেই চলবে এর বেশি রিমুভ করার দরকার নেই তো এখানে এসে আপনি এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি সেভে চাপ দেবেন সেভে চাপ দেওয়ার পরে দেখেন আপনার এটা প্রসেসিং শুরু হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব ফাস্ট আপনার কিন্তু দেরি হবে না আপনার কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটি প্রসেসিং হয়ে যাবে আপনি দেখেন আমার ভিডিওটি প্রসেসিং শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা এই যে আমার ভিডিওটি হয়ে গেছে রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে যাওয়ার পরে আপনি উপরে এই যে ক্লিক চিহ্নটা দেওয়া আছে রাইট চিহ্নটা এই রাইট চিহ্নের উপর সরাসরি প্রেস করে আপনার এখানে দেখেন ফাইলটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে আপনি এখন সরাসরি চলে যান আপনার গ্যালারিতে এই যে আমি আমার গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পরে যে ভিডিওটি আমি রিমুভ করেছি দেখেন আপনাদের প্লে করে দেখাচ্ছি আমি দিয়ে তাহলে গাইডমাস্টারের যে লোগোটি থাকে ওই লোগোটি রিমুভ করার জন্য আপনাকে এই অ্যাপসটি অনেক কাজে দিবে আপনি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে বা ব্যাকগ্রাউন্ড যদি আপনার অফ হোয়াইট থাকে তাহলে কিন্তু খুব সহজে এটা রিমুভ হবে এখানে কালার স্ক্রিন ছিল যার কারণে এটা রিমুভ হতে একটু সময় লেগেছে বন্ধুরা তো বন্ধুরা এই পর্যন্তই আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন তাহলে আমার যে নতুন নতুন ভিডিও থাকবে এই ভিডিওগুলো আপনারা খুব শিগগিরই আপনাদের নোটিফিকেশন বাড়ে পেয়ে যাবেন